স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরে বর্তমানে কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগে থেকে একটু ভালো। স্যার আপনার নাম কি, আপনার বয়স কত এবং আপনার বাড়ি কোন জায়গায়? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, বয়স 51, বাড়ি মেহেরপুর জেলার গাঙ্গি থানার তেতুলবাড়ি ইউনিয়নে সহারাতলা গ্রাম। আচ্ছা স্যার, মূলত আপনার কি কি সমস্যা নিয়ে ডিপিআরসি তে এসেছিলেন? আমার বাম হাতে শোল্ডারে খুব ব্যথা, হাত উপরে ওঠাতে পারতাম না, এই হাত, আর দুই পায়ের এই মাসুলে খুব যন্ত্রণা হতো, ব্যথা অবশ। কত বছর ধরে আপনার এই ব্যথাটা? এটা 10 বছর। 10 বছর ধরে? 10 বছর ধরে এই ব্যথা আপনি বহন করে আসছিলেন? এত তো ছিল না, আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন মানে একবার অবশ হয়ে গেছে দুই পা। আচ্ছা আচ্ছা, এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না? আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, বেশি হাঁটতেই পারি না, একবারই হাঁটতে পারি না, পায়ে স্যান্ডেল ব্যবহার করতে পারি না, বাড়ি চলে যাই, পায়ে কোনো সেন্স নাই, পায়ে ঘা হয়ে যাচ্ছে, পায়ে একটু লাইটলি ঘা শুকাতে চাইছে না। আচ্ছা আচ্ছা, এই অবধি কতজন ডাক্তার দেখেছেন রোগের জন্য এবং তাদের কাছ থেকে কেমন ফলাফল পেয়েছেন? আমি ভারত বাংলাদেশ মিলি সাতখানিক ডাক্তার তো দেখেছি। কেমন উপকার পেয়েছি? কোনো কোনো জায়গায় উপকার পাই, কোনো কোনো জায়গায় একবারই পাইনি, নিরাশ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তারপরে এখন বর্তমানে তারপরে আপনার কি অবস্থা হলো, মানে যখন উপকার পাচ্ছিলেন না তখন আপনার শরীরের কন্ডিশন কেমন ছিল? আর তো একবারই মানে নিরাশায় ভুগছি, হেজিটেশনে ভুগছি, যে আমি তো আর অনেক ডাক্তার বলে পা কেটে ফেলতে হবে, পা অবশ হয়ে গেছে, পায়ে কোনো সেন্স নাই, হাঁটতে পারবেন না, প্যারালাইজড হয়ে যাবে। তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? মনে থেকে তো ভেঙে পড়ি, টেনশন হয়, ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে আরো টেনশন হয়। আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে আমাদের এখানকার সন্তান কিভাবে হলেন? আমার ওখানকার একজন রিলেটিভ আমার, ও এখানে আসছিলেন, ওনার প্যারালাইজড হয়েছিল, তো এখান থেকে এসে সুস্থ হয়ে গেছে। ওনার সাথে আমার হঠাৎ একদিন দেখা হওয়ার পরে উনি আমাকে এখানকার কথা বললেন এবং ঠিকানা দিলে, আমি যোগাযোগ করে এখানে আসি। বলছে যে 15 দিনের মধ্যেই আপনি ভালো হয়ে যাবেন, তো আমি তো 15 দিন চিকিৎসা নিলাম আর কি, আজকে 15 দিন কমপ্লিট হয়ে গেল, মোটামুটি আসা না বেশ ভালোই আছে আর কি, একটু আরাম বোধ মনে হচ্ছে। কেমন লাগতেছে আপনার বর্তমানে এতটুকু সুস্থতা পেয়ে? আপনার বর্তমানে ভালোই লাগছে আমার, যাক আলহামদুলিল্লাহ। আপনার মতো এরকম অনেক রোগী আছে সারা বাংলাদেশে, তাদেরকে আপনি কি বলতে চান? তারা এখানে আসলে জীবনে যে কদিন বাঁচবে একটু সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন বাকি জীবনটা সুস্থভাবে দেশের আমি যে কর্মে আছি সেই কর্মটা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আল্লাহর কাছে অশেষ কৃপা এবং শুকরিয়া আদায় করি। শেষ করছি, আসসালামু আলাইকুম।